হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ইজি রেসিপি আজকে আমি বানাচ্ছি দশ মিনিটে বাঁধাকপি আর ডিম দিয়ে খুব মজাদার একটা রেসিপি এটা বানানো ভীষণই সহজ এবং খেতে ভীষণ টেস্টি তো চলুন দেখে নিই প্রথমে আমি কড়াইয়ের মধ্যে বাঁধাকপি আর আলু ছোট ছোট করে কেটে নিয়েছি সেটাই সিদ্ধ করে নেবো সিদ্ধ করব বলতে একটুখানি ফুটলে আমি এটা জলটা ঝারিয়ে নেব সিদ্ধ করার জন্য এখানে প্রয়োজনীয় জল আমি দিয়ে দিচ্ছি এবার আমি এটা তিন চার মিনিট মতো ফুটতে দেব দেখুন জলটা ফুটতে শুরু করেছে এবার আমি বাঁধাকপি আর আলু থেকে জলটা ঝরিয়ে নেব রাতের ডিনারে রুটি পরোটার জন্যই হোক বা দুপুরের ভাতের চট জলদি থাকলে এই রেসিপিটা খুবই ভালো এটা খুব অল্প তেলেই হয়ে যায় এবার আমি কড়াইয়ে তেল গরম করে দিয়ে দিয়েছি ফোড়ে দুটো শুকনো লঙ্কা একটু কালো জিরে এবং একটু সাদা জিরে ফোড়ং ভাজার গন্ধ বের হয়ে গেলে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের কোচানো পেঁয়াজ পেঁয়াজটা আমি লম্বা লম্বা করে। কেটে রেখেছি এবার পেঁয়াজটা আমি একটু হালকা করে ভেজে নেব পেঁয়াজটা আমি এক মিনিট মতো নাড়াচাড়া করে নেব বাঁধাকপির তরকারি খেতে যদি এক ঘেয়ে লাগে তাহলে এইভাবে এই ডিম বাঁধাকপির ভাজাটা একবার ট্রাই করে দেখবেন এটা তৈরি করতেও খুবই কম সময় লাগে এটা একবার বানালে বারবারই এভাবে রুটি পরোটা দিয়ে এই রেসিপিটা খেতে ইচ্ছে করবে পেঁয়াজটা আমি এক মিনিট মতো নাড়াচাড়া করার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ হলুদটা দিয়ে একটু নাড়াচাড়া করে আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ মতো লঙ্কার গুঁড়ো সমস্ত কিছুই আমি আবার ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব এবার এর মধ্যে আমি যে ভাবানো বাঁধাকপি এবং আলুটার জল ঝরিয়ে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম বাঁধাকপি এবং আলুটা আমি এবার নাড়াচাড়া করে সমস্ত কিছুর সাথে মিশিয়ে নেব এখানে আমি কিন্তু কোনো রকম মশলা ব্যবহার করিনি শুধুমাত্র পেঁয়াজ কুচি ব্যবহার করেছি আমার এই সিম্পল রেসিপিটা পুরোটা দেখার পর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আমি এবার বাঁধাকপির মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আপনারা চাইলে এখানে মিষ্টিও অল্প ব্যবহার করতে পারেন আমি এখানে মিষ্টিটা দিচ্ছি না লবণটা দিয়ে আমি আবার ভালোভাবে সমস্ত কিছু মিশিয়ে নেব দেখুন আলুটাও নাড়তে নাড়তে সিদ্ধ হয়ে গেছে আমি আর দুই এক মিনিট মতো বাঁধাকপি আর আলুটা নাড়াচাড়া করে যে জলটা আছে সেই জলটাও শুকিয়ে নেব বাঁধাকপির তলে যে সামান্য জল ছিল সেটা শুকিয়ে এসছে এবার আমি বাঁধাকপিটা চারিদিকে দিয়ে মাঝখানটা একটু গর্ত মতো করে দেব এবং তার মধ্যে দিয়ে দেব ডিম ভাজার জন্য সামান্য তেল এখানে আমি তিনটে ডিম ফাটিয়ে রেখেছিলাম সেটাই আমি মাঝে দিয়ে দিচ্ছি ডিমটা দেওয়ার পর দেখুন একটু জমে যাওয়ার পর আমি সমস্ত ডিমটা একটু ঝুঁড়োঝুড়ো করে নিয়ে বাঁধাকপির সাথে মিশিয়ে নেবো তাহলে দেখতেই পেলেন কত সহজে দশ মিনিটেই তৈরি হয়ে গেল ডিম বাঁধাকপির ভাজা এটা রুটি বা পরোটার সাথে খুবই সুন্দর লাগে এবং গরম ভাতে মুসুর ডালের সাথেও এটা ভীষণই ভালো লাগে তাই চট হয়েও যায় আমার এই ভিডিওটা যদি এতক্ষণ দেখে আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশানগুলো পাওয়ার জন্য এবং ভিডিওটা বন্ধুদের সাথে পরিচিত লোকেদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন আবার ফিরে আসবো পরবর্তী কোনো নতুন রেসিপি নিয়ে পাশে থাকবেন সাথে থাকবেন